দেখো, আজকের তাহলে ডিসকাশনের চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কাকে বলে? যে অদৃশ্য গ্যাসীয় আবরণ অতি সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথেই আবর্তিত হয়ে চলেছে, তা হলো বায়ুমণ্ডল। যে অদৃশ্য গ্যাসীয় আবরণ অতি সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথেই আবর্তিত হয়ে চলেছে, তা হলো বায়ুমণ্ডল। মাধ্যাকর্ষণ শক্তি, যেটাকে বলা হয়ে থাকে গ্র্যাভিটেশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে বায়ুমণ্ডল হাত থেকে বায়ুভর্তি বেলুনকে ছাড়লে বেলুন যেমন উড়ে চলে যায়, মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে পৃথিবী থেকে বায়ুমণ্ডল ঠিক তেমন ভাবে উড়ে চলে যাবে। বায়ুমণ্ডলের কিছু গুরুত্ব আছে। কিরকম গুরুত্ব? বায়ুমণ্ডলের উপাদানগুলোই জীবমণ্ডলকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। এক, দুই, বায়ুমণ্ডলের জন্যই সূর্যের ক্ষতিকারক বস্তুগুলো, এক্সাম্পল ধরো আল্ট্রাভায়োলেট রে, গামা রে, এগুলো আমাদের ওজোন স্তরে আস্তে আস্তে দিনের পর দিন শোষিত হয়ে পৃথিবীকে রক্ষা করছে। বায়ুমণ্ডলের ফলেই ঘূর্ণিভবন, বৃষ্টিপাত হয়, যা পৃথিবীকে শীতলতা প্রদান করে এবং পৃথিবী পৃষ্ঠে প্রচন্ড পরিমাণে চাষবাস, গাছপালা, জীবমণ্ডল এগুলোর উপস্থিতি সম্ভবপর হয়েছে। বায়ুমণ্ডল আছে বলেই সূর্যতাপ পুরোপুরি পৃথিবীতে পৌঁছতে পারে না এবং যতটুকু পৌঁছায় তা শোষিত হয়ে রাত্রেবেলায় পুরোটাই পৃথিবী থেকে চলে যেতে পারে না। ফলে দিনের বেলায় একটা তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, রাত্রেবেলাও একটা তাপমাত্রা নিয়ার অ্যাবাউট ওই 12 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজ করে। এগুলো হলো বায়ুমণ্ডলের গুরুত্ব। এবার আমরা আসব বায়ুমণ্ডলের বিস্তার কি। বায়ুমণ্ডল আমাদের ভূপৃষ্ঠের স্তর থেকে ঊর্ধ্বে, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। ঊর্ধ্বে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। এই যে বায়ুমণ্ডল নিয়ে যারা পড়াশোনা করে সেই পড়াশোনাটাকে বলা হয়ে থাকে অ্যারোনমি, অ্যারোনমি। ওকে, বায়ুমণ্ডলের যত উপাদান রয়েছে, বায়ুমণ্ডলের মধ্যে যা আমরা পাচ্ছি গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলের উপাদান কি কি? জলীয় বাষ্প, বিভিন্ন গ্যাস মানে গ্যাসীয় উপাদান যেগুলো, আর ধূলিকণা। এই তিনটেকে মিলিয়ে যদি বায়ুমণ্ডল তৈরি হয় ইকুয়ালস টু, যদি আমরা 100% ধরি, তাহলে বায়ুমণ্ডলের টোটাল বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 10,000 কিলোমিটার পর্যন্ত, যেটাকে আমরা বলি এই টোটাল অ্যামাউন্টের 97% কিন্তু ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যেই রয়েছে। ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যেই রয়েছে। ওকে, তার বাইরে যেটা রয়েছে মাত্র 3% গ্যাসীয় অবদান, তাও আবার। এরপর বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আলোচনা করব গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদানটার মধ্যে 4টে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন আর কার্বন ডাইঅক্সাইড। এই 4টে গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এই 4টি গ্যাস বায়ুমণ্ডলে 99.997% স্থান অধিকার করে রয়েছে। 99.997% অধিকার করে রয়েছে, যার মধ্যে কেবলমাত্র নাইট্রোজেন আর অক্সিজেনে অধিকার করে আছে 99%, আর বাকি কার্বন ডাইঅক্সাইড, আর্গন এগুলো আছে 0.997%। ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত এই গ্যাসগুলি মোটামুটি অনুপাতটা অপরিবর্তিত থাকে, ঠিক তো? 80 কিলোমিটার পর্যন্ত, 80ও হয় অনেক জায়গায়, 88ও পাই আমরা, বাট এই পর্যন্ত মোটামুটি একই রকম থাকে, ঠিক?
আমরা এরপর আলোচনায় আসবো সেকেন্ড উপাদান বায়ুমণ্ডলের, জলীয় বাষ্প। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের অনুপাতটা হলো 0-4% মোট। উষ্ণতার প্রভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের যে জলরাশি আছে তা বিভিন্ন সময়ে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে গিয়ে মেশে বিভিন্ন সময়ে। বায়ুমণ্ডলে এর পরিমাণ 0-4% আমি বললাম তোমাদেরকে, কিন্তু বায়ুমণ্ডলের দু ধরনের অক্ষাংশ হয়, একটা নিম্ন অক্ষাংশ মানে 23.5 ডিগ্রি উত্তর বা দক্ষিণের নিচে, একটা উচ্চ অক্ষাংশ 23.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ। এই উচ্চ অক্ষাংশে জলীয় বাষ্পের পরিমাণটা সব থেকে কম থাকে। বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার বিস্তৃতির মধ্যে শুধুমাত্র 6 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার মধ্যেই বেশিরভাগ জলীয় বাষ্পটা মানে প্রায় 92% জলীয় বাষ্প এই জায়গায় জমা অবস্থায় থেকে যায়। বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের এই অনুপাতটাকে বা জলীয় বাষ্প, ধুলি কণা, টোটাল যা যা আছে এগুলোকে একসঙ্গে মিলে বলা হয়ে থাকে অ্যারোসল, অয়জফলা আকার, রয়ে ওকার, দন্তস্বল। অ্যারোসল, অ্যারো মানে উইন্ড বা বাতাস, সল মানে পার্টিকেলস বা কণা, তাহলে বায়বীয় কণা, অ্যারোসল মানে বায়বীয় কণা। ভূপৃষ্ঠের ধুলি কণা, আগ্নেয়গিরি, সমুদ্রের লবণ কণা, কলকারখানা, চিমনি, গাড়ি থেকে নিঃসৃত কণা প্রভৃতি হচ্ছে অ্যারোসলের আলাদা আলাদা উৎস। এরপর আমরা বায়ুমণ্ডলের গুরুত্ব জানলাম। এরপর আমরা বায়ুমণ্ডলের তিনটে যে উপাদান পড়লাম, গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্পীয় উপাদান আর ধূলিকণা, এই তিনটের গুরুত্ব আমরা একবার জেনে নেব। গ্যাসীয় উপাদান বলতে নাইট্রোজেন কি করে, নাইট্রোজেন আমাদের মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, চাষবাস ভালো হয়। অক্সিজেন জীবজগতের রেসপিরেশনের জন্য বিরাট ইম্পর্টেন্ট, শ্বাস প্রশ্বাস অক্সিজেন ছাড়া আমরা নিতে পারবো না। কার্বন ডাইঅক্সাইড গাছের সালোক সংশ্লেষের জন্য খুব ইম্পর্টেন্ট, তাহলে গ্যাসীয় উপাদানের আলাদা আলাদা গুরুত্ব আছে। জলীয় বাষ্পের গুরুত্ব কি, জলীয় বাষ্প ঘনীভূত হয়েই মেঘ, কুয়াশা, শিশির, বৃষ্টিপাত, তুষারপাত এগুলো সৃষ্টি করে। দুই, ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্ট লীনতাপ আবহাওয়ার পরিবর্তন ঘটায়। ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্ট লীনতাপ আবহাওয়ার পরিবর্তন ঘটায়। তিন, সূর্য থেকে আগত ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গগুলোকে জলীয় বাষ্প শোষণ করে পৃথিবীর মধ্যে রেখে দেয়, যার ফলে রাত্রিকালীন তাপমাত্রা মাইনাস বা জিরোর নিচে চলে যায় না, তাই পৃথিবীতে একটা মডারেট টেম্পারেচার বিলং করে। এরপর আমরা জানব ধূলিকণার গুরুত্ব কি। বলছে বিকিরিত তাপশক্তিকে ধূলিকণা শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। বিকিরিত তাপশক্তিকে ধূলিকণা শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। দুই, বায়ুমণ্ডলে ধূলিকণা আছে বলেই আকাশের রংটা নীল দেখায়। তিন, ধূলিকণার উপস্থিতির কারণে উষা আর গোধূলি এই দুটো সৃষ্টি হয়। চার, জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় বলেই মেঘ, কুয়াশা, বৃষ্টি প্রভৃতি ঘটাতে পরোক্ষভাবে এর গুরুত্ব অপরিসীম, পরোক্ষভাবে এর গুরুত্ব অপরিসীম। হয়ে গেল, তাহলে এগুলো গেল জলীয় বাষ্প এবং পরবর্তী সময়কালে গিয়ে বায়ুমণ্ডলের গুরুত্ব, জলীয় বাষ্পের গুরুত্ব, ধূলিকণার গুরুত্ব, গ্যাসীয় উপাদানের গুরুত্ব। আমরা এবার জানব উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা কিভাবে করা হয়ে থাকে। উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুটি স্তরে ভাগ করা হয়, একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল,
আর একটি হেটেরোস্ফিয়ার বা বিষম মণ্ডল। তাহলে হোমোস্ফিয়ারের বিস্তার কতটি? ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 88 কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ারের বিস্তার। এর মধ্যে তিনটে স্তর পড়ে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। এই তিনটে স্তর এই হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের মধ্যে বিরাজ করে, এইটাকে হোমোস্ফিয়ার বলা হয় বা সমমণ্ডল বলা হয়। কেন? কারণ বায়ুমণ্ডলের এই হোমোস্ফিয়ার স্তর বা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার স্তরের উপাদানগুলির অনুপাত মোটামুটি একই রকম থাকে। ট্রোপোস্ফিয়ারেরও যা অনুপাত, স্ট্র্যাটোস্ফিয়ারেরও কাইন্ডলি ততটাই সেম অনুপাত, আর মেসোস্ফিয়ারেরও খানিকটা একই ধরনের অনুপাত। এই অনুপাতগুলো আমরা দেখতে পাই। পরবর্তী সময়কালে আসে হেটেরোস্ফিয়ার। ভূপৃষ্ঠের ঊর্ধ্বে 88 কিলোমিটার পর্যন্ত গেল হোমোস্ফিয়ার, আর 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশটাকে বলা হয়ে থাকে হেটেরোস্ফিয়ার। 88 কিলোমিটার থেকে ঊর্ধ্বে 10,000 কিলোমিটার পর্যন্ত পুরো বায়ুমণ্ডলের স্তরটাকে বলা হয় হেটেরোস্ফিয়ার, কারণ এর অপর নাম হচ্ছে বিষম মণ্ডল। বিষম মণ্ডল বলতে যে স্তরে, বিষম মণ্ডল কথাটির অর্থ হলো যে স্তরে বায়ুমণ্ডলের উপাদানগুলির আকস্মিক এবং অবশ্যম্ভাবী পরিবর্তন হয়। যেমন থার্মোস্ফিয়ারের পরিবর্তন, থার্মোস্ফিয়ারের টেম্পারেচার কোথাও গিয়ে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, আবার কোথাও এক্সোস্ফিয়ারে গিয়ে কখনো 1600 ডিগ্রি প্লাস মাইনাস 750 ডিগ্রি, এই যে আপডাউনটা এটা। আবার ম্যাগনেটোস্ফিয়ারে গিয়ে কোথাও টেম্পারেচারটা অনেক বেশি। এদের উপাদানগুলোর গুরুত্ব আলাদা আলাদাভাবে কাজ করে। তাই হোমোস্ফিয়ার 0 থেকে 88, হেটেরোস্ফিয়ার 88 থেকে 10,000। এই যে হোমোস্ফিয়ার শেষ হচ্ছে আর হেটেরোস্ফিয়ার শুরু হচ্ছে, এই দুটি স্তরের মাঝখানের অংশকে, হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার স্তরের মাঝখানের অংশকে বলা হয়ে থাকে টার্বোপজ, টয়াকার বয়ে রেপ ওকার প দন্তস্য, টার্বোপজ। টার্বোপজ কথাটির আক্ষরিক অর্থ হলো যেখানে একটা বিরাট ধরনের পরিবর্তনের সূচনা বা একটা বিরাট পরিবর্তনের সমাপ্তি ঘটে। টার্বো কথাটার মানে হচ্ছে ব্যাপক পরিবর্তন। ওকে, আমরা এরপর, তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এগুলো পড়ে নেবে, এর যা সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে আমি সেই জায়গাগুলোকে একবার ডিসকাস করে দিই। দেখো, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, তার পিছনে কিছু কারণ আছে। এক, ট্রোপোস্ফিয়ারে সমস্ত ধূলিকণা আর দূষণকণা এখানে অবস্থান করে। দুই, এই স্তরের ঘনত্ব খুব বেশি। তিন, উচ্চতা বাড়ার সাথে সাথে বাধা প্রদানকারী উপাদানগুলির প্রভাব কমতে থাকে, ফলে বায়ুর বেগ বেড়ে যায়, মানে ভয়ানক ঝড় সৃষ্টি হয়। চার, উচ্চতা বাড়ার সাথে সাথে এই অঞ্চলে বায়ুর চাপ কমে, তাই বাতাসটা অনেক হালকা হয়ে যায়। এই সমস্ত বৈশিষ্ট্য থাকার জন্য ঝড়, বৃষ্টি, কুয়াশা, মেঘ, বজ্রপাত সমস্ত এই স্তরেই দেখতে পাওয়া যায়। তাই বায়ুমণ্ডলের এই স্তরটাকে ক্ষুব্ধ মণ্ডল বলে। জেট প্লেনগুলি তাই এই স্তর দিয়ে উড়তে পারে না, কারণ বায়ুর কোনো স্থিরতা নেই। বায়ু আপ ডাউন করে, কমা বাড়া করে, গতিবেগ বাড়ে, গতিবেগ কমে, চাপ বাড়ে, চাপ কমে, কোথাও ঊর্ধ্বস্তরে যায়, কোথাও নিম্ন স্তরে আসে, তাই জেট প্লেনগুলি উড়তে পারে না। ওকে, আমরা এরপরে জানবো নর্মাল ল্যাপস রেট কি, বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বৃদ্ধি কি। নর্মাল ল্যাপস রেট এটা কি বলছে? ট্রোপোস্ফিয়ারে তুমি প্রত্যেক 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। প্রত্যেক 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে প্রত্যেক 1000 মিটারে কমতে থাকে। এটাকেই বলা হয়ে থাকে নর্মাল ল্যাপস রেট। এটাকেই বলা হয়ে থাকে নর্মাল
ল্যাপস রেট, ওকে। আচ্ছা আমরা এরপরে জানব স্ট্যাটোস্ফিয়ার। স্ট্যাটোস্ফিয়ারে তোমাদেরকে এটাকে শান্তমণ্ডল বলে, কারণ এখানকার বায়ু হচ্ছে পাতলা, স্বচ্ছ, শীতল, শুষ্ক। কি কি বললাম? পাতলা, স্বচ্ছ, শীতল, শুষ্ক। এখানে কোনো ধূলিকণাও নেই, জলীয় বাষ্পও নেই, তাই আবহাওয়ার স্ট্যাটোস্ফিয়ার স্তরে কোনো ব্যাপক পরিবর্তন হয় না, তাই এই স্তরটিকে শান্তমণ্ডল বলা হয়ে থাকে। এবং সমস্ত শান্তমণ্ডল স্তরে তাই জেট প্লেনগুলি সহজেই যাতায়াত করতে পারে। এখানে স্ট্যাটোস্ফিয়ার স্তরে একটা মেঘ দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে মৌক্তিক মেঘ বা ন্যাকেরিয়াস ক্লাউড। মৌক্তিক মেঘ ময়ে ঔকার কয়ে তয়ে রশ্মি ক, মৌক্তিক মেঘ কাকে বলে? শীতকালে আন্টার্কটিকার ঊর্ধ্বাংশে, শীতকালে আন্টার্কটিকার ঊর্ধ্বাংশে জলীয় বাষ্পের প্রবেশ ঘটে এবং বিভিন্ন বর্ণময় মেঘের সঞ্চার ঘটে। জলীয় বাষ্পের প্রবেশ ঘটে এবং বিভিন্ন বর্ণময় মেঘের সঞ্চার ঘটে, একে বলা হয়ে থাকে মৌক্তিক মেঘ, একে বলা হয়ে থাকে মৌক্তিক মেঘ। এই মৌক্তিক মেঘ একটা এমন মেঘ যেটা শুধুমাত্র শীতকালে আন্টার্কটিকার ওপরেই দেখতে পাওয়া যায়, এবং যেখানে দেখতে পাওয়া যায় সেই জায়গায় প্রচুর পরিমাণে মুক্তোর মতো দেখতে জটলা জটলা মেঘের জন্ম হয়, মানে মুক্তোর মতো গোল গোল ভাবে আকাশে মেঘটা দেখতে পাওয়া যায়। তাই অনেক ক্ষেত্রে একে মাদার অফ পার্লস বা মুক্তার দেবী বা মুক্তার জননীও বলা হয়ে থাকে। ওকে, আমরা এরপরে জানব সৌম, বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? না স্যার, বুঝতে অসুবিধা হয়নি। সূর্য কোথায় গেল স্যার? ও মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে নেক্সট শুরু করি। এরপর আমরা আলোচনা করব মেসোস্ফিয়ার স্তর নিয়ে। আমরা জানি মেসোস্ফিয়ার স্তরে সমস্ত উল্কাপিণ্ড গুলো পুড়ে ছাই হয়ে যায়। কেন ছাই হয়ে যায়? কারণ মেসোস্ফিয়ার স্তরের তাপমাত্রা -90°C থেকে -90°C থেকে -150°C পর্যন্ত তাপমাত্রাটা বিলো ফ্রিজিং পয়েন্টে অবস্থান করে। -90° থেকে -150° পর্যন্ত। তাই মহাকাশ থেকে যখন উল্কাপিণ্ড গুলো জ্বলন্ত অবস্থায় আসে, এই স্তরে এসে এত ঠান্ডার সংস্পর্শে এসে সেগুলো পুড়ে ছাই হয়ে যায়, সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। তাই মেসোস্ফিয়ার স্তরটি, তাই মেসোস্ফিয়ার স্তরটি হচ্ছে একটি এমন স্তর যে স্তরটির মধ্যে উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। এবং আমি তোমাদেরকে আরেকটা মেঘের কথা বললাম আগে, মৌক্তিক মেঘ। এরপর তোমাদেরকে বলি নৈশদূতি মেঘ কি। নৈশদূতি মেঘ হচ্ছে এই মেসোস্ফিয়ারে এক ধরনের মেঘ দেখতে পাওয়া যায়। মেঘটার বৈশিষ্ট্য কিরকম? হালকা হয় মেঘটা অনেক উঁচুতে। তোমরা যেহেতু মেঘ পড়নি, মেঘ পড়লে জানতে মেঘ তিন ধরনের হয়। একটা নিম্ন উচ্চতার মেঘ, মাঝারি উচ্চতার মেঘ আর অধিক উচ্চতার মেঘ। তাই যখন মেঘটা হালকা হয় অধিক উচ্চতাযুক্ত অঞ্চলে প্রবাহিত হয়। মেসোস্ফিয়ারে এই মেঘগুলোকে দেখতে আকাশটা অনেক সময় লাল কালারের লাগে, জল 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 করে। রাত্রেবেলায় বেশি এই মেঘটা দেখতে পাওয়া যায় বলে আকাশে জল জল করে, তাই একে নৈশদূতি মেঘ বা নকটিলিউশেন্ট ক্লাউড বলে। নৈশদূতি মেঘ বা নকটিলিউশেন্ট ক্লাউড বলে। আচ্ছা
এরপর আমরা জানবো অরোরা বা নর্দার্ন লাইটস। অরোরা বা নর্দার্ন লাইটস মেরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায়? যখন মেরু অঞ্চলের ওপর দিয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা ধূলিকণা জমা হয়, সূর্যরশ্মিকে এটা অনেক সময় শোষণ করে রেখে দেয়। যখন ছমাস মেরু অঞ্চলগুলোতে অন্ধকার থাকে, তখন রাত্রি আকাশে মেরু অঞ্চলে এই জলীয় বাষ্পের প্রচুর সংমিশ্রণ ঘটলে সেখানে আকাশটা রাত্রি আকাশে জল জল করে, কখনো লাল, কখনো সবুজ, কখনো গোলাপি, কখনো বা হলুদ, এইরকম আকাশ কালারফুল দেখতে পাওয়া যায়। তাই একে বলা হয়ে থাকে অরোরা বা মেরুপ্রভা। এরপর আমরা জানবো ম্যাগনেটোস্ফিয়ার কি। ম্যাগনেটোস্ফিয়ার সব থেকে বায়ুমণ্ডলের সেই স্তর যেই স্তরে চৌম্বক ক্ষেত্র আছে। কিভাবে আছে? এইখানে আয়নগুলো কোণাগুলো দেখতে পাওয়া যায়, ইলেকট্রন আর প্রোটন। এই ইলেকট্রন আর প্রোটন কোলাগুলো একটা আরেকটার সঙ্গে ফ্রিকশন করে, মানে ধাক্কা দেয়। যখন একটা আরেকটার সঙ্গে ফ্রিকশন করে, তখন এর চারিপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। পৃথিবী থেকে যখন সূর্য তাপটা বিকিরিত হয়ে বাইরে বেরিয়ে যায়, এই চৌম্বক ক্ষেত্রে তা শোষিত হয়ে এটা রাত্রি আকাশে জল জল করে। কোন জায়গায় বিশেষ করে জল জল করে? বিশেষ করে জল জল করে মেরু অঞ্চলের ওপর। মনে রাখবে, নিরক্ষীয় অঞ্চলের দুটি ম্যাগনেটোপজ, নিরক্ষীয় অঞ্চলের দুটি ম্যাগনেটোপজকে একসঙ্গে বলা হয়ে থাকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। একসঙ্গে বলা হয়ে থাকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। আমি এই ক্লাসটা শেষ করছি। সূর্য, আমি দেখেছি তুমি হাত তুলেছো।